প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই মুহূর্তে তোমাদের সামনে আমি আবারও হাজির হয়েছি আমির হোসেন, সহকারী শিক্ষক গণিত আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজ আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণী বীজগণিত চতুর্থ অধ্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় সংসদ, একটি 500 টাকার নোট এবং একটি উড়োজাহাজ। এই সবগুলো ছবির ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবে একটি করে প্রতীক বিদ্যমান। সংসদ ভবনের একটি প্রতীক আছে, 500 টাকার নোটের একটি প্রতীক আছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের প্রতীক, আর উড়োজাহাজের একটি উড়োজাহাজ সংস্থার একটি প্রতীক বিদ্যমান। এই প্রতীক দ্বারা কোনো বস্তুকে চিহ্নিত করে সহজে প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আদিম যুগের মানুষও কিন্তু ছবি এঁকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তাদের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করত। তো এখনও আমরা প্রতীক দ্বারা কোনো বস্তুকে চিহ্নিত করে সহজে প্রকাশ করার চেষ্টা করি। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি মুরগি কিছু ডিম সামনে দাঁড়িয়ে আছে। তোমাদের বলতে হবে এখানে কয়টি ডিম আছে, একটু গুনে দেখো। হ্যাঁ, 70 ডিম আছে। এই ডিমগুলোর প্রত্যেকটির জন্য যদি একটি করে এক্স ধরি তাহলে বলতো কয়টি এক্স হবে। হ্যাঁ, 7x হবে। আমরা তো জানি 7 একটি সংখ্যা প্রতীক। 7 যদি সংখ্যা প্রতীক হয় তাহলে এক্সটা কি হবে একটু চিন্তা করো। এটি আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এক্সটা কি হবে একটু চিন্তা করো। আজকে তোমরা যা শিখতে পারবে এক নজরে দেখে নাও। বীজগণিতীয় প্রতীক চলক সহগ কি তা বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। প্রতীক চলক ও সহগের ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি নৌকায় কিছু যাত্রী আছে। এই নৌকায় যাত্রীর সংখ্যাকে আমরা জেড ধরলাম। কেউ একজন বলল এক্স জোন, অন্য একজন বলল ওয়াই জোন, আমরা বলেছিলাম জেড জোন। এই অজ্ঞাত রাশি বা প্রতীকগুলোকে চলক বলে। চলক বিভিন্ন বিভিন্ন মান ধারণ করতে পারে। ওয়াই সমান অজ্ঞাত রাশি ধরলাম আমরা, তো ওয়াই একটি চলক, চলক পরিবর্তনশীল, চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। দেখো একটি পেন্সিল দেখা যাচ্ছে, একই রকমভাবে একটি পেন্সিলের দামকে আমরা এক্স ধরলাম। এখানে 6টি পেন্সিল দেখা যাচ্ছে, তো 6টি পেন্সিলের দাম কত হবে বলো। একটি পেন্সিলের দাম এক্স টাকা, তো অনুরূপভাবে আমরা 6টি পেন্সিলের দাম এক্স যোগ এক্স যোগ এক্স এরকম 6 বার করলে 6x হবে। অথবা কেউ যদি গুণ করো, একটি দাম দেওয়া থাকলে অনেকগুলো দাম বের করতে চাইলে আমরা গুণ করা, মানে ওই কিক নেমে গুণ করা শিখেছি, তাহলে 6x হবে। তাহলে 6টি পেন্সিলের দাম আমাদের হবে 6x। 8 একটি সংখ্যা বা সংখ্যা প্রতীক, ওয়াই একটি অক্ষর প্রতীক বা অজ্ঞাত রাশি। এই দুটাকে সংযুক্ত করে সাধারণত লেখা হয়। দেখো একটি পেন্সিল, এই একটি পেন্সিলের কি আমরা এক্স ধরি তাহলে দুটি পেন্সিল হবে 2x। তো এইভাবে আমরা অন্য কিছু কল্পনা করি। দেখো 5yz 9z, একপদী রাশিতে চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকলে তাকে সহগ বলে। এইখানে প্রত্যেকটা পদ কিন্তু একটি মাত্র পদ, 5yz 9z, অর্থাৎ একটি পদের সাথে প্লাস অথবা মাইনাস দ্বারা যুক্ত হলে বীজগণিত রাশি সৃষ্টি হয়। তাহলে এখানে একটা পদ, এখানে একটা পদ, এই পদে কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকলে, যেমন 5, এটা হবে সহগ। একই রকমভাবে 9z, এখানে জেড এর সহগ হবে 9। কিন্তু এখানে যদি আমাদের 5yz শুধু জেড এর সহগটা
বলতো জানতে চাইতো তাহলে আমরা বলতাম 5 y হবে সহগ অথবা অক্ষর সহগ যদি বলতো তাহলে আমরা শুধু y বলবো শুধু সাংখ্যিক সহগ বললে 5 বলবো তাহলে আমরা 5 yz yz এর সহগ 5 একই রকম ভাবে 9z এর z এর সহগ 9 যদি শুধু x এর সহগ বলে তাহলে হবে 1 আর এখানে সংখ্যা একটা 1 কিন্তু গুণ আছে এবার লক্ষ্য করো 5y এর চলক কোনটি এখানে চলক কোনটি তোমাকে বলতে হবে y 6x এর সহগ কোনটি এখানে সহগ কোনটি সেটা বলতে হবে 6 3m plus 5 রাশিটির দ্বারা কি বোঝানো হয়েছে একটু চেষ্টা করো m এর 3 গুণ এর সাথে 5 যোগ 8a ও 3y এর পার্থক্য কিভাবে লেখা হয় তাহলে আমরা লিখব 8 হবে 3y এটা কিন্তু বিয়োগ না আসলে আমাদের 8 থেকে 3y বিয়োগ না 3y থেকে 8a বিয়োগ এই জিনিসটা স্পষ্ট না দেখে এরকম চিহ্নটা ব্যবহার করতে হয় x এর 3 গুণ অর্থাৎ 3x y এর 2 গুণ অর্থাৎ 2y একত্রে কিভাবে লেখা হয় একত্রে মানে যোগ করতে হবে তাহলে আমরা লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটি ডায়েরি অথবা বই একটি ঘড়ি একটি কলম এখানে বইটিকে x ধরলাম ঘড়িটাকে y ধরলাম কলমটাকে z টাকা ধরলাম দাম তাহলে দেখো অনেকগুলো বই অনেকগুলো ঘড়ি আর অনেকগুলো কলম 6টি বই 3টি ঘড়ি 7টি কলম তো একত্রে দাম কত হবে একটু চিন্তা করো একটি বই x টাকা তাহলে 6টি বই হবে 6x টাকা একটি ঘড়ির দাম y টাকা 3টি ঘড়ির দাম হবে কি বলো 3y একই রকম ভাবে একটি কলমের দাম z টাকা 7টি কলমের দাম হবে 7z টাকা তো একত্র একত্র মানে কি যোগ করতে হবে তাহলে আমি সবগুলো যোগ করে পাই 6টি বই 3টি ঘড়ি 7টি কলমের দাম 6x plus 3y plus 7z প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাটিগণিতের ক্ষেত্রে সবগুলো কিন্তু যোগ করে দিয়েছি এখন আমরা যোগ চিহ্ন ঠিকই দিয়েছি কিন্তু যোগ কিন্তু করতে পারি নাই কারণটা কি বলতে পারবে এখানে 6x এক জাতীয় পদ 3y ভিন্ন জাতীয় পদ 7y ভিন্ন জাতীয় পদ ভিন্ন জাতীয় পদ কিন্তু যোগ করে একত্রে লেখা যায় না পাশাপাশি যোগ চিহ্ন দিয়ে অথবা বিয়োগের হলে বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হয় কি বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়নি আমি আরেকটু বলছি দুটি গরু তিনটি ছাগল দুটি গরু তিনটি ছাগল বলো তো কয়টি গরু অবশ্যই দুটি গরুই বলতে হবে তিনটি ছাগলের সাথে যোগ করে পাঁচটি বলতে পারবে না পাশাপাশি রাখতে হবে অর্থাৎ আমাদের 6টি বই 3টি ঘড়ি এবং 7টি কলম আমরা যোগ দিয়ে পাশাপাশি রাখবো কিন্তু একসাথে আমরা বলতে পারবো না এটাই বীজগণিত এবং পাটিগণিতের সাথে একটা পার্থক্য দেখো এখানে একটি গরু আছে আর একটি ছাগল আছে গরুটার দাম দিলাম 2 টাকা ছাগলটার দাম 1 টাকা নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায় তোমাকে বলতে হবে 4a plus 3b 4a plus 3b দ্বারা কি বোঝায় বলো 4a অর্থাৎ আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি তোমরা সুন্দর করে লিখে রাখবে 4a 4 মানে 4টি আছে a মানে হলো ছাগল তাহলে 4টি ছাগল plus 3b 3 মানে 3টি আছে b মানে হলো গরু তার মানে হলো 3টি গরু কিন্তু 4a plus 3b এই বীজগণিতের রাশিটি দ্বারা বোঝাচ্ছে 4টি ছাগল ও 3টি গরুর একত্রে দাম অথবা দামের সমষ্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচের 2 নম্বরটা b - 2a এটা কিন্তু তোমাদেরই করতে হবে আশা করি পারবে একটি খাতার দাম 1 টাকা একটি কলমের দাম 2 টাকা একটি রাবারের দাম 3 টাকা তিনটির দাম একত্রে কত
ए नंबर ऑप्शन है हमारे रासे ए डिवीशन बी डिवीशन सी खा नंबर रासे ए प्लस बी प्लस सी गा नंबर रासे ए माइनस बी माइनस सी घा नंबर रासे ए इनटू बी इनटू सी प्योर शिक्षार्थी बंदर एक टू ख्याल करो देखो एक टी खाता दम ए टका एक टी कॉलम दम बी टका एक टी रबर दम सी टका तीन टी एकत्रे दाम बेर करते बोल से एकत्रे दाम बेर करते बोल लामादर अवश्य की करते होगे हैं तुम्हार मोने जो तो टास से शेव तो टा तुमरा टिक दाओ एवं आमार साथे मिले ना हो माइनस ए एक्स वाई राशि टी ते ए एक्स वाई एर शौक को तो देखो ए एक्स वाई एर साथे कोनो किसो आछे आमी बोले सिलाम কোন সংখ্যা না থাকলে বুঝতে হবে সেখানে একটা 1 আছে এবং তার আগে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে আমাদের axy এর আগে গুণ অবস্থা কি থাকলো -1 তাহলে আমাদের উত্তর হবে -1 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটি গরুর দাম x টাকা একটি ছাগলের দাম y টাকা আর একটি মুরগির দাম z টাকা শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি তোমরা খাতায় তুলে নাও বাসায় করার চেষ্টা করবে আশা করি পারবে এই অঙ্কটা তোমরা পড়ার চেষ্টা করবে আর বাসায় নিয়মিত পড়াশোনা করবে কমপক্ষে 6 ঘন্টা পড়াশোনা করবে 24 ঘন্টা সময়ের মধ্যে সকালে 2 ঘন্টা বিকেলে 2 ঘন্টা রাতে 2 ঘন্টা 6 ঘন্টা পড়াশোনা করলে ইনশাআল্লাহ তোমার সিলেবাসও শেষ হবে আর এই করোনার সময়ে তোমরা ঘর থেকে অবশ্যই বের হবে না দেখবে গেম খেলবে যা মন চাই করবে কিন্তু 6 ঘন্টা কিন্তু পড়তে হবে আমাদের অর্ধবার্ষিক সিলেবাস অনুসারে পড়তে হবে ভাষায় পড়বে এবং ওটা করে রাখার চেষ্টা করবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে ওকে আল্লাহ হাফেজ